খালি আমার কই বাবু তোমার কোনো সমস্যা হইব না, এমন একটা বউ পাইছি সত্য বেশি ভাগ্য। আর বেশি যেহেতু রোদ গরম লাগে এর লাগে বউরে নোংরা বাতাস দিই বাতাস পাই শান্তি রে ভাই কদ্দুর এর কি করতেছস বুঝলাম না তো। আমার বউ না আপন বউ, এই বউয়ের যত্ন তো স্বামীরই নিতে হইব। বউরে যদি গরম লাগে এর লেগে পাখা সাথে নিছস মানে ফ্যান, তাও চার্জার ফ্যান অটো, চার্জার ফ্যান দিয়ে বউরে বাতাস খাওয়াইতে খাওয়াইতে রাস্তা হাঁটাই নিয়ে যাস। আর বউয়ের যদি পাও লাগিয়া যায় তাইলে নিয়ে আইছো চেয়ার বসার লেগে রেস্ট করার লেগে, আর তার থেকে যদি বউ একটু বেশি ক্লান্ত হয় তার লেগে নিয়ে আইছো কি পাড়ি দিছাই দিবি বসিয়ে পড়ব। বউ ক্লান্ত হইব দেখে পাড়ি সাথে নিয়ে ঘুরবি বিছাই দিবি বউ হইয়া পড়ব তাইলে আমার আগে কষ্ট নাই কে কি কমো আগে বউয়ের পা ব্যথা করব দেখে চেয়ার সাথে সাথে নিয়ে ঘুরস যাতে কইরা বউ বসে একটু রেস্ট নিতে পারে। এই যদি করবি তাহলে আমার আগে কষ্ট নেই কে আর কবু কি হ্যাঁ তো কও গোলামের পুত তুই আমার ঠিক মতো টেক কেয়ার করস নাই দেখি আমি তোকে কি বলতে বাধ্য হইছি, তুই এখন বউয়ের লাগে এত কিছু করবি এত সেবা করবি এত যত্ন করবি তাহলে আমার আগে কষ্ট নেই কে তাইলে তো আমি তোরে ছাড়তাম না। না আমার এলাকার মানুষের কাছে আমি জিগেছি আমার বউ গেছে কে তুই যত্ন করিস না, এরপর আমি যত্ন করা শুরু করছি এখন বউ আর যাইবো না। তুমি তোমার জানো আর কিছু না কইতে পারো এর লাইগে তো এগুলি দিছে যাও সামনে যাও আগের বউয়ের সাথে বেশি কথা কয় না সারো আমার বউ তুমি বাতাস নিও না একটু শোনো আমার বউরে মিলবো না মানুষ আগের দারে বিয়ে করে প্রয়োজনে আর পরের দারে বিয়ে করে ভালোবাসা ঠিকই আছে সব ভালোবাসা হেরেই দেরে গোলামের পুত আমার লাগতো না হিসাব দেখার লেগে রেডি থাকিস